হাই এভরিওয়ান, নমস্কার, শুভ মহালয়ার প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন সবাইকে। তাহলে পুজো তো এসে গেল। সত্যি আমরা ক্যালেন্ডার পাওয়ার পর যেটা আমাদের প্রথম হয় সেটা হচ্ছে যে পুজোটা কবে আসে আছে সেটা আমরা আগে দেখি। তো সেই দিনটা চলে আসছে খুব তাড়াতাড়ি। এই তো অনেক লাইকস চলে এসছে। ইয়েস, হাই সবাই, শুভ মহালয়া সবাইকে তোমাদের। আর আজকে কেমন লাগলো স্টার জলসায় মহালয়া, যেটা রোববারও দেখিয়েছে, আজকে রিপিট টেলিকাস্ট দেখালো সকাল 5টায়, কেমন লাগলো তোমাদের সেটা আমাকে ডেফিনেটলি জানাও। তোমরা অনেকেই ফেসবুকে আমার পেজে লিখেছো খুব 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 ভালো লেগেছে তোমাদের, থ্যাংক ইউ সো মাচ। আর যারা লেখনি তারাও আমাকে এখানে বলো যে কেমন লাগলো। প্রিয়ম বলছে মহালয়া ভালো হলো, থ্যাংক ইউ। হ্যাঁ মহালয়া ফাল্গুনি, থ্যাংক ইউ সো মাচ, মহালয়াটা জাস্ট ফাটাফাটি হয়েছে, লাভ ইউ টু ফাল্গুনি। মৌবনি খুব মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ। সত্যি খুব ভালো লাগছে, দেখো মানে আমি শুটিংয়েই আছি, শুটিংয়ের ফাঁকে জাস্ট টুক করে একটু চেঞ্জ করে আমি তোমাদের সঙ্গে লাইভে চলে এলাম। আর সত্যি কথা বলতে গেলে আমাদের এখন ডে নাইট শুটিং চলছে, আর পুজোয় ভেবেছিলাম তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, আমার শপিং করা, আমি কোথায় কী করছি, পুজোর এক্সাইটিং জিনিসপত্র সব কিছু ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে না। তার কারণ হচ্ছে শুটিংয়ের খুব প্রেশার, যেহেতু পুজোর 4-5টা দিন আমরা ছুটি পাই, তার জন্য আগে থেকে ওই এপিসোড ব্যাংকিং যেটা হয় সেটা আমাদের করতে হয়, তার জন্য খুব প্রেশার যায়, তো তাই সব কিছু করতে পারছি না। শপিংয়েও ভেবেছিলাম তোমাদের মানে থাকবো তোমাদের সঙ্গে আমি, বাট সেটা হলো না, ব্যাড লাক। ঠিক আছে, বাট যেটা করছি খুব ভালো লাগছে করতে, প্রতিদান আমার এখনকার প্রজেক্ট। তোমাদের কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা পাচ্ছি এবং আরও অনেক অনেক ভালোবাসা পেতে চাই। তোমরা আমাকে বলো পুজোয় তোমাদের কী প্ল্যান। সৌরভ মুখার্জি থ্যাংক ইউ, দীপঙ্কর, সোনু থ্যাংক ইউ সো মাচ, সবাইকে খুব ভাল লাগছে তোমরা আমার সঙ্গে চলে এসছো আড্ডা দিতে, থ্যাংক ইউ সো মাচ গো, সত্যিই খুব ভালো লাগছে। আর কেমন আছো, তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সন্দীপ, বিশাল, রাকা সেনগুপ্ত থ্যাংক ইউ, শুভ মহালয়া তোমাকে, মেঞ্জির থ্যাংক ইউ সো মাচ, সৌরভ মুখার্জি থ্যাংক ইউ, দীপঙ্কর হালদার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কত জন জনে এসো, থ্যাংক ইউ সো মাচ, সিদ্ধার্থ হালদার, স্বাগতা কুন্ডু, প্রতিদান দারুণ হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি তোমাদের আজকে একটা প্রমিস করছি, সেটা হচ্ছে যে খুব শিগগিরই আমি প্রতিদানের আমার সেদিনকে যারা থাকবে সেদিনকে সবার সঙ্গে তোমাদের একটা আড্ডার সেশন আমি ডেফিনেটলি করব। আমি চেষ্টা করছি, আসলে শুটিংয়ে এত প্রেশার থাকে না, মানে সিনের মাঝখানে গ্যাপ পেলে আমার খুব ইচ্ছে তোমাদের সকলের সঙ্গে একটা আড্ডার আসর বসানো, তো দেখা যাক সেটা হয় কি না। আর পুজোতে কী প্ল্যান, পুজোতে এখনও অবধি প্ল্যান বলতে শুটিং করব একদম এখনও, মানে লাইক ষষ্ঠী অবধি, সপ্তমী অবধিও হতে পারে, বাট সপ্তমীতে আমরা করবো না, ষষ্ঠী অবধি শুটিং করব, তারপরে একটু মা বাবার সময়, একটু বন্ধুদের সময়, আর তারপরে একটু কোথাও দূরে একটু ছোটো কাছাকাছি জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কী হয়, এখনও কিছুই প্ল্যান হয়ে ওঠেনি, আর শুটিং এতটাই ব্যস্ত। তো খুব ভালো লাগছে তোমরা সবাই এসছো আমার সঙ্গে লাইভে, থ্যাংক ইউ তোমরা প্রত্যেকে, কিন্তু পুজো খুব ভালো কাটাও, প্রচুর প্রচুর প্ল্যান করো, খুব ভালো থাকো। আর একটা কথা আমি তোমাদের বলতে চাই যে মানে আমরা অনেক ভাগ্য নিয়ে আছি যে পুজোতে আমরা কটা নতুন জামা কিনতে পারি, পুজোতে আমরা যেটা চাই সেটা আমরা খেতে পারি, কিন্তু এরকম তো অনেকেই আছে যারা সেটা পারে না, তাই আমরা একটু চেষ্টা করতে পারি যে তাদের যেন পুজোটা একটু ভালো করতে পারি। তাই কোনো এনজিও বলো কি কোথাও চেনাশোনা থাকলে প্লিজ তোমরা সেদিকে তাদেরকে একটু সাহায্য করো, যারা আর্থিকভাবে অতটা এগিয়ে নেই, যাদের পুজোতে নতুন জামাটাও পাওয়া খুব কষ্টের হয়। তো আমি এরকম কিছু এনজিওর সঙ্গে যুক্ত আছি, আর আমি চাই যে তোমরাও এগিয়ে আসো এবং বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত হয়ে তাদের একটু মুখে হাসি ফোটাতে পারো। আর হ্যাঁ কী বলে বলো, খুব ভালো লাগছে, আমি জানি তোমাদের প্রত্যেকের, ঋষি বলছে তোমার চোখ দুটো দেবী দুর্গার মাঝে, থ্যাংক ইউ, ও সত্যি আমার কী ভালো লাগছে তোমরা প্রত্যেকে এসছো আমার সঙ্গে কথা বলছো, থ্যাংক ইউ সো মাচ তার জন্য, আর খুব 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 ভালো লাগছে। আর পুজোয় তোমরা খুব 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 মজা করো,
আর কি বলি বলো, মহালয়া তো এসে গেল, পুজোর চারদিকে আমাদের কলকাতা একদম পুরো হোর্ডিংস ভরে গেছে লাইট। আর বিশ্বাস করো, তখন সেখান থেকে এসে যখন কাজে ঢুকতে হয় না, কিরম মনটা করে যে ইস, কেন আমরা একটু প্যান্ডেলে যেতে পারছি না। তো যাই হোক, কাজটাও খুব ভালো লাগছে করতে, কারণ তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাচ্ছি, এতটা সাপোর্ট পাচ্ছি, তোমাদের যে প্রতিদান ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তোমরা শিমুলকে আর শিউলিকে এতটাই ভালোবেসে ফেলেছো দুজনকেই, থ্যাংক ইউ সো মাচ। আর তোমরা কিন্তু রেগুলার আমাকে জানাতে থাকো যে তোমাদের কেমন লাগছে আমাদের সিরিয়াল। আমাদের প্রত্যেকে খুব একটা ভালো বন্ডিং হয়ে গেছে, আমার মা, চুমকিদি, শ্বশুর, শাশুড়ি, শ্বশুর সবার সঙ্গে। ইনফ্যাক্ট আমার যিনি হিরো নীল, মানে সানি, সবার সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের, এবং এই সম্পর্কের রেশটাই আমরা টিভিতে পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। আর থ্যাংক ইউ, আমি আগেই বলে দিচ্ছি যে আজকে এত কথা আমার তরফ থেকে বলার ছিল যে তোমাদের প্রত্যেকের কথা, আমি প্রত্যেকের নাম বলতে পারলাম না। আর এখন না কাজের এত চাপ যে সমস্ত কমেন্টের আমি রিপ্লাইও করতে পারি না, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাট আমি পুজোর পরে যদি কাজটা একটু হালকা হয়, আমি চেষ্টা করব যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার। আর থ্যাংক ইউ, তোমাদের প্রত্যেকের নাম আমি নিতে পারলাম না, কিন্তু আমি কমেন্টসগুলোর সবকটা আলাদা করে দেখবো লাইভটা হওয়ার পরে। আর প্রত্যেকেই তোমরা এত সুন্দর করে মানে কমেন্টস দাও, এত মন থেকে দাও, সেগুলো খুব টাচ করে, আর সত্যিই সেগুলো খুব ভাল লাগে এবং সেগুলো খুব ইন্সপায়ার করে আমাদের। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত ভালোবাসার জন্য। রোহান রাজ বোস, রোহান রিটার্নস, থ্যাংক ইউ। সুপর্ণা, জ্যোতির্ময়ী, রাজেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। খুব ভাল লাগছে গো, তোমরা এতজন, এই যে মানে লাইফটা হচ্ছে আর এত হার্টস, এত লাইকস, এত ওয়াও এগুলো আসছে, সত্যিই খুব ভাল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর কি বলি বলো, আবার আসবো লাইফে কিছুদিনের মধ্যে, কারণ পুজো আছে, পুজো এসছে। বাঙালির পুজোটাই তো মানে একটা সব থেকে, দুর্গাপুজো সব থেকে একটা বড় উৎসব আমাদের কাছে। আর পুজো আসা মানেই পড়াশুনো বন্ধ, কাজে একদম মন লাগে না। তো সব মিলিয়ে আমরা চেষ্টা করছি কাজটাকে ভালো করার। ঠিক আছে, আমরা সবাই মজা করবো, আর যারা পুচকেরা আছে সেখানে তারা পড়াশোনাটা মন দিয়ে করে, সোমবারগুলো তাড়াতাড়ি শেষ করে পুজোর মজাটা করিস কিন্তু। আর খুব ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো, আর মহালয়া তোমাদের খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ, প্রতিদান খুব ভালো লাগছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থেকো, অনেক 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 ভালোবাসা দিও, পুজো ভালো কাটিও, শুভ মহালয়া আবার বলছি। আর দিদি রিপ্লাই দেবো, তুমি মা দুর্গা মতো দেখতে, থ্যাংক ইউ বিশাল। পৌশালী, রিমা ঘোষ, পুজোর স্পেশাল লুকে লাইভে এসো কিন্তু দিদি, পুজোর স্পেশাল লুক, আচ্ছা ঠিক আছে, দেখছি আমি ডেফিনেটলি চেষ্টা করব। আরও অনেকে বলছো থ্যাংক ইউ, তোমার নাটকের সিরিয়ালগুলো দেখতে গিয়ে বউয়ের সাথে ঝগড়া হয়ে যায়, সোহাগ, এসকে এসকে, ঝগড়া করো না, বসে যাও আমাদের সিরিয়াল দেখতে, খারাপ না, দেখবে ভালোই লাগবে আর বেশ মজাও লাগবে, বাড়িতে ঝগড়াটা কমবে। ব্যাকগ্রাউন্ডটা দারুণ তো, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এই যে আমাদের শুটিং এর এখানে একটা জায়গা আছে যেখান দিয়ে একটু আকাশ দেখা যায়, খুব ভালো। যাই হোক, খুব ভালো লাগলো, আর বেশিক্ষণ যাবো না, কারণ অলরেডি এই কাছের ওই পার থেকে আর কি আমাকে সবাই হাত নাড়ছে যে স্যান্ডি শর্ট ইজ রেডি, শর্ট ইজ রেডি, তো আমার এখন যেতে হবে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, শুভ মহালয়া, সবাইকে ভালো থেকো, পাশের মানুষদের ভালো রেখো, নিজেদেরকে সুস্থ রেখো, সাবধানে থেকো, আজকে আসি, পরে আবার দেখা হবে, খুব শিগগিরই আবার আসবো লাইভে, থ্যাংক ইউ, বাই।